গত 9 মাসে 6 বার চুরি। চোরকে চা বিস্কুট খাইয়ে নতুন পোশাক দিলেন স্থানীয় বাসিন্দারা, একেবারে জামাই আদর করে পুলিশে দিলেন এলাকার মানুষ। চুরি করে ধরা পড়া অভিযুক্ত এক ব্যক্তির সাথে গান্ধীগিরি স্থানীয়দের, অথবা বলা ভালো, অভিযুক্তকে একেবারে জামাই আদর করলেন এলাকার মানুষ। চুরির অভিযোগে ধৃত যুবক, তাকেই আদর করে চা বিস্কুট খাইয়ে নতুন জামা দিলেন এলাকার মানুষ। অবাক হচ্ছেন, যদিও অবাক হবার মতোই ঘটনা। এমনই ঘটনার সাক্ষী থাকলেন নদিয়ার শান্তিপুর এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানাচ্ছেন, গত রাতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক। ধরা পড়ার পর অভিযুক্ত স্বীকার করে, গত 9 মাসে সে 6 বার চুরির চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই সে ধরা পড়ে যায়। যুবক জানিয়েছে, নেশায় আসক্ত হয়ে পয়সা জোগাড়ের জন্যই এ কুকর্ম। এখানে তোমাকে খাবার খাবার দাবার দিয়েছে? কি কি খাইয়েছে? বিস্কুট, চা, বিড়ি। আর এই জামাটা কে দিল? জামাটা ওই এক জিরো দিল। আচ্ছা, কেন জামা দিলে? নতুন জামা খালি হয়েছিল? তুমি না, নতুন জামা ছিল, ছিঁড়ে গেছে, তাই দিল। আচ্ছা। এরপরই কিছুটা দয়া হয় স্থানীয়দের মনে। প্রথমে অভিযুক্তকে ধরে লাইট পোস্টে বেঁধে রেখেছিলেন এলাকার মানুষজন। তারপর স্থানীয়রাই উদ্যোগ নিয়ে তাকে চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা করেন। একজন বাড়ি থেকে এনে দেন নতুন জামা। তা তুমি কি আর করবে কখনো? এটা না করবো, করবে না? তা তোমার তো ওই ভালো কাজ করছো তো, ভাঙড়ির দোকানে যে কাজ করতে, ওখানে কাজ করবো। এত মাল খেয়ে যা কমানি করবো না। তো প্রত্যেকবার কতবার ধরা পড়লে? এনে 8 নম্বর ধরা পড়লাম ওখানে আমার বাড়ি। তোমার অন্য চোর বন্ধু নেই? না, চোর বন্ধু নেই। চোর বন্ধু বলতে নুয়ারি সব ঘুরে বেড়ায় আটা কর সব। স্থানীয় এক যুবক জানান, রাতে বাড়িতে ঘুমিয়েছিলাম, তখন রাত 2:30 হবে। শব্দ পেয়ে স্ত্রী আমাকে ডেকে দেন। আমরা হাতে নাতে অভিযুক্তকে ধরে ফেলি। অভিযুক্তের কাছ থেকেই চোরাই মোবাইল উদ্ধার হয়েছে। এরপর স্থানীয়দের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। আমরা ঘুমের থেকে কোনো শব্দ পেয়েছি, শব্দ পেয়ে বউ আমাকে ডেকে তুললো। তোলার পরে বাইরে দেখি গ্রিলে ইট দেওয়া রয়েছে, ওই ইট দিয়ে গ্রিল ফাঁক করে ঢুকেছে। পরে বাইরে দেখি বাইরে একখানা ছায়া হাঁটাচলা করছে। পাশের ঘরে গেলাম, দাদাকে ডাকলাম, দাদাকে ডামাট নিয়ে বেরোলাম। বেরিয়ে ওদিকে গেছি বটতলার দিকে, বটতলার দিকে যাওয়ার পরে দেখি ওখানে লুকিয়ে শুয়ে রয়েছে। আমাদের দিকে পালিয়ে ছিল, লুকিয়ে ওখানে শুয়ে রয়েছে। ওখান থেকে ধরে মাত্র মাত্র দিকে নিয়ে আসা হয়েছে। একটা ফোনও পেয়েছি, আমাদের বাড়ির ফোন, পয়সা, রাত্রি 2 নাগাদ। কি কি ফোন ছিল? আমার Poco M3 ফোন ছিল, আর পাশে বাড়ি একটা ফোন ছিল, কোম্পানি জানি না, ওপো হতে পারে। ওদের বাড়িতে পয়সা করে চুরি করেছিল, ওদের বাড়ির ডকুমেন্টস সব নিয়ে গিয়ে, ওদের মধ্যে কিছু পাইনি, ডকুমেন্টস ব্যাগটা আমাদের বাড়ির সামনে ফেলে দিয়েছে। আচ্ছা, এটা কত নাগাদ হয়েছে? রাত্রি 2 নাগাদই হয়েছে। 2:30 দিকে আমরা টের পেয়েছি, টাইম মতো দেখিনি। ধরতে পেরেছো কটার সময়? ওই ওই টাইমই ধরেছি, যখনই দেখেছি তখনই 2-5 মিনিট পর ধরা পড়ে গেছে। কি করবে ভাবছো? এখন পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ আসবে। স্থানীয় এক মহিলা জানান, রাতে কোনোভাবে আমাদের ঘরে ঢুকে পড়েছিল, চুরি করে পালিয়ে যায়, তারপর পাড়ার ছেলেদের হাতে ধরা পড়ে। জানা গেছে, অভিযুক্ত যুবক নৈহাটি এলাকার বাসিন্দা, রাতের শেষ ট্রেন ধরে নৈহাটি থেকে শান্তিপুরে এসেছিল। আমি বুঝতে পারলাম যখন দরজা খুলে বেরিয়ে গেল, এখন ও বেরোয় কিনা সেটা তার আমি জানি না, দরজা খোলার শব্দ পেলাম। তখন আমাকে বাবাকে বললাম যে কে বেরোচ্ছে দেখো তো, দরজা কি খোলা ছিল? তা ও বেরোয়নি, না বেরোয় বসে আছে। তারপরে খানিকটা পরে আবার বেরোয়ছে দরজা খুলে, বেরোনোর পরে দেখে ওকে ধরে নিয়ে আসলো, ওই কোমল আর আছে এটা সুমন, ধরে আনার পরে আমি শুয়ে পড়েছি, চেঁচামেচি হচ্ছিল। তা ওর কাছে জিজ্ঞাসা করা হলো যে তুই আমাকে ঘরে ঢুকলি কি করে? আমাদের তো দরজা দিয়া ছিল, ছাদেও দরজা দিয়া ছিল, দুটো দরজাই দিয়া। ও আমাকে বললো যে দরজা
খুললাম, মানে একটুখানি ফাঁকা থাকে দরজা দেওয়ার পরে, ওই ফাঁকা দিয়ে খুলিছ, খুলে তারপরে ঢুকিছি, একখানা ফোন নেছে, তারপরে আমাকে মানে কাগজপাতি যাবতীয় যা ছিল সেগুলো নেছে। কাগজপাতি বলতে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এইসব নিয়ে কি করবো? ওই জানেও কি করতে নেছিল। আচ্ছা, তারপরে বাড়ির ট্যাক্সের কাগজ, তারপরে বড় ফোন একখানা, টাকা নেছে। আচ্ছা, কত টাকা ছিল? টাকা নিয়েছে, বেশি টাকা আমাদের থেকে নিয়ে 500 টাকা নিয়েছে, আর ওই আলমারি হাতাইছে। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার আগে স্থানীয়দের আদর আপ্যায়নের কথা জানাতে ভোলেনি যুবক। সে জানায়, এলাকার মানুষ আমাকে চা বিস্কুট খাইয়েছে, নতুন জামা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।